আমাদের জেন্টিং ভাবে হয়রানি অবদস্ত জালিয়াতের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে মামলা মকদ্দমা ফেলে নিঃস্ব করতেছে। তো ইতিপূর্বে সাতক্ষীরাতে বেশ কয়েকজন প্রতারক ধরা পড়েছিল। তো সাম্প্রতিক সময়ে জনৈক বাদশা মিয়া, যিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়েছেন কিন্তু মূলত তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, তার ভাষ্যমতে সে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন, তার কোনো প্রাতিষ্ঠানিক ওরকম শিক্ষা নেই, সে ডাক্তার পদবিটা ভুয়াভাবে ব্যবহার করে এবং সরকার দলীয় কয়েকটি সংগঠনের নাম তার নিজের স্বার্থে ব্যবহার করে সারা দেশব্যাপী একটা সিন্ডিকেট গড়ে তুলেছে। এই আন্তঃজেলা প্রতারক চক্রের প্রধান হচ্ছেন এই মিস্টার বাদশা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় তার কাছ থেকে পিস্তল সদৃশ একটা ওয়ান শুটার গান, 2 রাউন্ড পুলিশ উদ্ধার হয়েছে এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীদের সিল পেট এবং চাঁদা আদায় রসিদ এবং নগদ 68,000 চাঁদার টাকা তার কাছ থেকে জব্দ করা হয়েছে এবং অনলাইন নেটওয়ার্কে সে বাংলাদেশ এবং বহির বাংলাদেশে একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদাবাজি করা, মানুষকে হয়রানি করা এবং বাংলাদেশের বিভিন্ন থানায় যে কোনো মানুষকে টার্গেট করে তাদের কাঙ্ক্ষিত চাঁদা না পেলে তার নামে ভুয়া ওয়ারেন্ট ইস্যু করে এবং ভুয়া মামলা রুজু করে, এভাবে মানুষকে হয়রানি করে এবং সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা এই বাদশা মিয়া বিভিন্নভাবে হুমকি ধামকি দিত, হয়রানি করতো, প্রতারণা করতো, তাদের কাছে চাঁদা দাবি করতো। ইতিমধ্যে পুলিশের হাতে এ ধরনের প্রতারণার বেশ কিছু রেকর্ড আমাদের কাছে এসেছে এবং বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দের সাথে ছবি এডিট করে নিজেকে বড় মাপের নেতা পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করত এবং এই সাক্ষীরাতেও অনেক মানুষকে তারা নাজেহাল করেছে। দাঁড়ান, এটা পরে তো।